হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে ইউর এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রথমেই বলে রাখি, আজকে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব 2022-এ বেস্ট বেস্ট কলেজ নিয়ে। সেখানে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট মিক্সড করা থাকবে, আলোচনা করব। তো তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে যে কোন কলেজ কী জন্য ভালো, তার রিভিউ কেমন, সমস্ত কিছুই কিন্তু আমি এখানে আলোচনা করব। প্রথমেই বলবো কিন্তু বেস্ট হিসাবে IIEST শিবপুরে যেটি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমরা সবাই জানি। এখানে কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এই ইনস্টিটিউটটি। এখানকার ফিজ হচ্ছে কিন্তু 5,44,000। যদি আপনি WBJEE-র মাধ্যমে যান তাহলে সেখানে কিন্তু ফিজটা অনেকটা কম পাবেন। এরপর আসি যাদবপুর ইউনিভার্সিটি, এটি আপনি WBJEE-র মাধ্যমে যেতে পারবেন। আর যেটি IIEST বলেছি শিবপুরে, সেটি কিন্তু JEE-এর মাধ্যমে এবং WBJEE-র মাধ্যমেও আসতে পারবে। এবার আসি হিট, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও কিন্তু JEE-মেন এবং WBJEE-র মাধ্যমে কিন্তু আপনি আসতে পারবেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়তে পারবেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এখানকার ফি স্ট্রাকচার হচ্ছে 3,83,400, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আছে IIT খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে ফিজ হচ্ছে 45,850, এক্সাম হচ্ছে গেটের মাধ্যমে কিন্তু এখানে আসতে হবে। এরপরে আসি টেকনো ইন্ডিয়া কলকাতার মধ্যে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, JEE মেইন, TJEE অর্থাৎ টেকনো ইন্ডিয়ার JEE আছে এবং WBJEE, এই তিনটে এক্সামের মাধ্যমে কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এরপর আসি দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং কলকাতায়, এটি কিন্তু আপনি পাবলিকের সিট আছে এবং গভর্নমেন্ট সিটও আছে কিছু, সেটা আপনি দেখে নেবেন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এরপর আসি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আমরা হিট নামে চিনি, এখানকার ফিস হচ্ছে 4,19,700। এখানে WBJEE এবং JEE-র যে কোনো একটি র্যাঙ্ক থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, 39,420, এবং এখানে আপনি WBJEE এবং জিলেটের মাধ্যমে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। টেকনো ইন্ডিয়া মেইন ক্যাম্পাস সল্ট লেকে, এখানে 3,00,000 ফিস, এখানে আপনি JEE মেইন বা WBJEE থেকে আসতে পারবেন। এরপর আসি নিট অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরে অবস্থিত, JEE মেইনের মাধ্যমে আপনি আসতে পারবেন। এবং এখানকার ফি স্ট্রাকচার হচ্ছে 5,50,900। ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, AOT যেটা আমরা একাডেমি অফ টেকনোলজি নামে চিনি, হুগলিতে অবস্থিত, আলিয়া ইউনিভার্সিটি, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, JGEC জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আলিয়া ইউনিভার্সিটিতে এখনও অ্যাপ্লিকেশন চলছে, আপনারা পারলে গিয়ে সার্চ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এমিটি ইউনিভার্সিটি, অ্যাবাকাস ইউনিভার্সিটি, অ্যাবাকাস ইনস্টিটিউট, এরপর আছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন এবং গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি হচ্ছে মালদাতে, টেকনো ইন্ডিয়া পলিটেকনিক সল্ট লেকে। এরপর আছে UCS যেটা আমরা টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার, যেটি ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড সায়েন্স, এমটেক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে করানো হয় গেটের মাধ্যমে, অ্যাডামাস ইউনিভার্সিটি কলকাতা, এছাড়াও নিট, নারুল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভালো খুব, JEE যেটা, এছাড়া আছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিট, JEE মেন বা WBJEE-র মাধ্যমে আসে, BBIT, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্রেনার ইউনিভার্সিটি, এছাড়া গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল এটা হচ্ছে মুর্শিদাবাদে, AEC আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, এগুলো হচ্ছে কিন্তু মেন মেন ক্যাম্পাস। তো মূলত আপনারা WBJEE-র র্যাঙ্ক বার হওয়ার পরে, আজকেই হয়তো বিকালে র্যাঙ্ক বেরিয়ে যাবে, র্যাঙ্ক বের হওয়ার পরে কিন্তু আপনারা এই ইনস্টিটিউটগুলোতে, যার মধ্যে আপনার সবচেয়ে পছন্দ হয় সেই ইনস্টিটিউটে কিন্তু আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা কাউন্সেলিং করতে পারেন। এছাড়াও ম্যাক্সিমাম কলেজেও ডিরেক্ট অ্যাডমিশন আছে, তার জন্য কিছু ফিজ এক্সট্রা নেবে, কিন্তু আপনাদের র্যাঙ্ক থাকলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন। নেক্সট আবার কোন সাবজেক্ট নিয়ে
বা কোন কোর্সের উপরে বেস্ট বেস্ট ইনস্টিটিউট নিয়ে যদি ভিডিও দরকার হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার।